আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেকদিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। অলরেডি আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আজকে কিচেন রিলেটেড একটা ভিডিও শেয়ার করব, ছোটোখাটো একটা কিচেন ট্যুর শেয়ার করব, কিচেন অর্গানাইজেশন ভিডিও বলা যেতে পারে। তো আমার কিচেনটা কিন্তু খুবই বেসিক, নন মডিউলার একটা কিচেন, মডার্ন বা স্টাইলিশ কোনো ডিজাইন এখানে করা নাই, খুবই ছোট্ট একটা কিচেন। খুবই প্রয়োজনীয় জিনিসগুলো আমি আমার কিচেনে রেখেছি, আর ডেকোরের ক্ষেত্রে ম্যাক্সিমাম জিনিসই আমার DIY করা। আমার কাছে মনে হয় মার্কেট থেকে কিনে এনে ডেকোরেট করাটা অনেক ইজি, বাট নিজের হাতে কিছু বানিয়ে সেটা দিয়ে ঘর সাজানোর আনন্দটাই কিন্তু অন্যরকম, আর সেটা ইউনিকও হয়। আমি আমার এই ছোট্ট কিচেনটা কিভাবে আমার পছন্দ মতো সাজিয়েছি সেটাই শেয়ার করব। তো যারা নিউ হাউসওয়াইফ, নতুন সংসার স্টার্ট করবেন বা ভাড়া বাসায় থাকেন, ছোট কিচেন, তো সেই কিচেনটা একটু সুন্দরভাবে ডেকোরেটও করতে চাচ্ছেন আবার তেমন খরচও করতে চাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি আশা করছি একটু হলেও হেল্পফুল হবে। এই ভিডিওতে কিছু ছোট ছোট আপনারা আইডিয়া পাবেন। আমার প্রিভিয়াস ডেকোর রিলেটেড ভিডিওগুলো অনেকে অনেক পছন্দ করেছেন, তার জন্য আপনাদের অনেক অনেক থ্যাংকস। আর অনেক আপুরাই রিকোয়েস্ট করেছেন ডেকোর রিলেটেড ভিডিও বেশি বেশি দিতে, অবশ্যই আমি ট্রাই করব। সামনে আরও কিছু ডেকোর রিলেটেড ভিডিও আপনারা দেখতে পারবেন এই চ্যানেলে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল বাটন প্রেস করতে হবে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে আমার কিচেনের মেইন ডোর। তো মেইন ডোরটাও আমি কিছু DIY করে ডেকোরেট করেছি। তো এখানে যে মাঝখানে যে DIYটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কার্ডবোর্ড দিয়ে করেছি। এটা আমি রুটি বেলার যে বেলান আছে, তারপর স্প্যাচুলা, এরকম একটা শেপ দিয়ে আমি পছন্দ মতো কালার করে এখানে ফেভিকল দিয়ে লাগিয়েছি। আর পাশে স্টিকি নোট রেখেছি, আমার যখন কিচেনে কিছু শেষ হয়ে গেলে এখানে নোট করতে পারি। আর পাশে একটা পেন রেখেছি, সেই পেনটা হ্যাং করার জন্য আমি এরকম পমপম লেস ইউজ করেছি, এখানে স্কচ টেপ দিয়ে আটকে দিয়েছি। স্কচ টেপ দিয়ে আটকালেও কাঠের কোনো ড্যামেজ হয় না। তো আর এই দরজাটার ঠিক পেছনে আমি দুইটা ওয়াল হুক সেট করেছি, তার মধ্যে ঘরের যে ঝাড়ুটা আছে, তারপর বেলচা, এগুলো আমি হ্যাং করেছি। তো এটা দেখতেও ভালো লাগে, অর্গানাইজও থাকে। আর আমি এখন কাউন্টার টপটা দেখাবো। কাউন্টার টপটা আমার ডোরের ঠিক লেফট সাইডে, তো এখানে আমি টোস্টার রেখেছি, আর এখানে রেগুলার যেই জিনিসগুলো আমার ইউজ করতে হয় সেগুলোই রেখেছি। আর পাশে একটা শেলফ ইউজ করেছি, নিচে শেলফে আমি ডিম রেখেছি একটা প্লাস্টিকের বাটি DIY করে, তার পাশে লবণ রেখেছি, আর এখানে অ্যাক্রিলিক যে পেন্টগুলো আছে সেগুলোর জার যখন খালি হয়ে গিয়েছে তখন আমি এটা এভাবে কালার করে ডেকোর পিস হিসেবে এখানে রেখেছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার পুরনো একটা চপিং বোর্ড ছিল, সেই চপিং বোর্ডটা আমি DIY করেছি, আমি আমার পছন্দ মতো কালার করে কোড লিখে দিয়েছি, এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর পাশে আমি একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি, তো রিয়েল প্ল্যান্টটা হচ্ছে আমি একটা মগের ভিতরে রেখেছি। তা আমি কিচেনে বা যে কোনো জায়গায় আমি রিয়েল প্ল্যান্ট রাখতেই বেশি পছন্দ করি, আর এগুলো মেনটেন করাও অনেক ইজি, তেমন ঝামেলার ব্যাপার না। আর তার পাশেই রেখেছি আমি আমার অয়েল পটটা আর টি, সুগার এগুলো। তো এইগুলো আমি DIY করেছি, এগুলো হচ্ছে নর্মাল কাচের জার ছিল, তো ওটাই আমি কালার করে এভাবে আর কি ডেকোরেট করে দিয়েছি। আর এটা আমি একটা ট্রের মধ্যে রেখেছি যেন জায়গাটা ক্লিন করার সময় আমার জন্য ইজি হয়। আর তার পাশেই রেখেছি একটা ছোট্ট পট, ওখানে রেখেছি আমি এক্সট্রা যে রান্না করার সময় যে তেল থেকে যায় সেটা রাখার জন্য, অনেক সময় ডিপ ফ্রাই করি তখন তেল দেখা যায় অনেকটা থেকে যায়, তখন এটাতে আমি রেখে দিই। আর তার পাশেই রেখেছি একটা পানির জগ, রান্নার সময় কাজে লাগে। তার উপরে আমি আরেকটা কার্ডবোর্ড দিয়ে DIY করেছি, এটাও একটা চপিং বোর্ডের মতো শেপ করে আমি কেটে নিয়েছি, আর এখানে পুরনো একটা স্প্যাচুলা ছিল ওটা কালার করে আমি এভাবে হ্যাং করে দিয়েছি দড়ি দিয়ে। তো এটা আমি টাইলসের উপর স্কচ টেপ দিয়েই লাগিয়েছি। এগুলো চাইলে আপনারা ইজিলি করতে পারেন, আর আপনারা যদি চান এই DIYগুলো দেখতে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর তার পাশেই সিঙ্কের উপরে আমি মগ রেখেছি, এই মগগুলো আমি একটা কাপড়ের যে হ্যাঙ্গার থাকে সেটাতে আমি হ্যাং করেছি, আর এই হ্যাঙ্গারটা আমি ওয়াল হুকের সাহায্যে হ্যাং করে এখানে রেগুলার ইউজ করার মগ, তারপরে গ্লাভস, মেজারমেন্ট এগুলো রেখেছি। আর সিঙ্কের পাশেই আমি ডিশওয়াশার রেখেছি, হ্যান্ড ওয়াশ রেখেছি, মাজনিগুলো রেখেছি। আর সিঙ্কের ঠিক নিচে
আমি একটা ম্যাট রেখেছি যেন থালা বাসন ধোয়ার সময় যে পানি ছিটে আসে সেই জন্য যেন ফ্লোরটা নোংরা না হয়ে যায়, সেই জন্য এখানে হচ্ছে আমার গ্যাস স্টোভ। তো এটার পেছনে যে পাইপটা আছে এটা আমি একটু টিস্যু দিয়ে মুড়িয়ে রেখেছি, কারণ এই জায়গাটা ক্লিন করা অনেকটা ঝামেলা আর দেখতেও বাজে লাগে, এই জন্য টিস্যু দিয়ে একটু কম ময়লা হবে, সেই জন্য আমি এখানে এভাবে রেখেছি। আর তার পাশেই হচ্ছে একটা ছোট্ট একটা হাউস, হাউস হচ্ছে সিঙ্কের নিচে হাউস নেই সেজন্য মনে হয় এখানে হাউসটা দা। তার সাথে আমি একটা ময়লার ঝুড়ি রেখেছি, উপরে একটা প্লাস্টিক দিয়ে রেখেছি। হচ্ছে আমার কিচেনের জানালাটা, ওখানে আমি দুইটা এরকম রিয়াল প্লান্ট রেখেছি হ্যাং করে। হচ্ছে আমার ডোরের ঠিক এটা রাইট সাইড, এখানে আমি রেখেছি একটা ট্রের মধ্যে গাছে পানি দেওয়ার জন্য স্প্রে বোতল, তারপরে দড়ি ব্রাশ এগুলো রেখেছি, আরও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছি। তার পাশে আমি মপটা রেখেছি, তার পাশেই হচ্ছে একটা শেলফ, এখানে আমি আমার রেগুলার ইউজের যে থালা বাসনগুলো আছে সেগুলি রেখেছি। উপরের শেলফটাতে আমি রেগুলার যে ইউজ হয় যে ট্রেগুলো আছে ওগুলো রেখেছি, ওপর হামানদিস্তা রেখেছি, তার পাশে রেখেছি স্পুনগুলো, স্প্যাচুলা, এগুলো আমি তিনটা ইয়েতে ভাগ করে রেখেছি। একটাতে ছোটো ছোটো স্পুন, আরেকটাতে রেখেছি মিডিয়াম স্পুন, আরেকটাতে স্প্যাচুলাগুলো রেখেছি, এগুলো একটা ট্রের মধ্যে রেখেছি। নিচের শেলফে আমি রেখেছি আমার প্লেটগুলো আর ঢাকনাগুলো, নিচে রেখেছি রেগুলার ইউজ হওয়ার যে বাটি ডিশ বক্স এগুলো রেখেছি, আর একটা বাস্কেটে ছোটো ছোটো যে জিনিসগুলো থাকে ওগুলো রেখেছি, কুকিজ কাটারগুলো রেখেছি, তারপর ঢাকনাগুলো রেখেছি। এভাবে রাখলে অ্যাসিডটা কম দেখা যায় আর অর্গানাইজও থাকে। নিচের শেলফে আমি রেগুলার ইউজ হওয়ার যে হাঁড়ি পাতিলগুলো আছে, প্রেশার কুকার, ফ্রাই প্যান, সসপ্যান বা ডিশ, এগুলো রেখেছি। আর এগুলো সব কিছু আমি সোজা করে রেখেছি, কারণ এটা দেখতে অর্গানাইজ লাগে, খুব বেশি জায়গাও নেয় না। তো তার পাশে আমি আমার ডিপ ফ্রিজটা রেখেছি, কিচেনে রেখেছি ডিপ ফ্রিজটা, তার উপরে আমি একটা শিফনের কাপড়ের উপর একটা ম্যাট বিছিয়ে দিয়েছি। তার উপরে ওয়ালটা আমি ডেকোরেট করেছি এরকম আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট দিয়ে, ওটা আমি ফ্রুট বাস্কেট ছিল ওটার মধ্যে আমি হ্যাং করেছি ওয়াল হুকের সাহায্যে। আর এখানে যে বাস্কেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কার্ডবোর্ডের বক্স ছিল, ওগুলো আমি এভাবে ডিআইওয়াই করেছি। এটার ভিতরে আমি রেখেছি কিচেনের যে টাওয়েলগুলো থাকে, লুসনিগুলো থাকে বা এগুলো রেখেছি, আর রুটি বেলার সময় যে এক্সট্রা পাউডার লাগে, আটা লাগে, তার পাশে একটা চপিং বোর্ড রেখেছি, তার পাশে হচ্ছে একটা ওয়াটার পট রেখেছি, আর একটা ছোট্ট একটা বাস্কেট রেখেছি ওটাও আমি ডিআইওয়াই করেছি। আর এটাতে আমি বেলান রেখেছি, ফয়েল পেপার, পর ছোট ছোট আরও কিচেনের দরকারি জিনিসগুলো রেখেছি, স্কচটেপ, ম্যাচ, তারপর হচ্ছে রাবার, ছোট ছোট প্যাকেজে মশলাগুলো থাকে অনেক সময় ফ্রি আসে, ওগুলো ছোট ছোট জিনিসগুলো আমি এখানে রাখি। পাশে আমি রেখেছি কিচেন যে টিস্যুটা, এটা আমি ওয়াল হুকের সাহায্যে এরকম একটা ডিআইওয়াই করে হ্যাং করে দিয়েছি, খুবই ইজি, খুবই সিম্পল। পুরোনো একটা বেলান ছিল সেটা আমি এভাবে দড়ি দিয়ে আটকিয়ে আমি এটা হ্যাং করেছি। তার পাশে আরেকটা হুকে আমি এরকম অ্যাপ্রনটা রেখেছি, কিচেন অ্যাপ্রনটা, আর ঠিক নিচে মানে ডিপ ফ্রিজটার পাশে রেখেছি আমার মাল্টি কুকারটা, এটা আমি একটা ওভেনের যে ভিতরে গ্রিল করার জন্য যে একটা ট্রে থাকে স্টিলের সেটার উপর রেখেছি। আর এখন দেখাবো কাউন্টার টপের ঠিক নিচে, তো নিচে আমি একটা বড় বালতিতে আমি জিনিসগুলো বা এক্সট্রা কম ইউজ হয় সেগুলো রেখেছি, আর তার উপরে আমার ইলেকট্রিক চুলাটা রেখেছি, যখন ইউজ করি তখন কাউন্টার টপে নিয়ে ইউজ করি, মানে কাউন্টার টপটা ফ্রি রাখি, তো সেটা সেজন্য আমি এটা এখানে রেখেছিলাম। তার পাশে আরেকটা বাকেটে আমি আমার চাল রেখে, আর তার পাশেই দেখতে পাচ্ছেন ড্রয়ার, চারটা ড্রয়ার, পাঁচটা ড্রয়ার সরি। তো এই ড্রয়ারের মধ্যে আমি রেখেছি, যেহেতু আমার ক্যাবিনেট নেই এটা এখানে, তো সেই জন্য আমি এখানে একটু ড্রয়ার ইউজ করেছি। এখানে একটা বাস্কেটে আমি আমার ক্লিনিংয়ের যে জিনিসগুলো থাকে সেগুলো রেখেছি, ডিশ ওয়াশার, লাইজল, ভিনেগার, তারপর ব্লিচিং পাউডার, ক্লিনিং স্প্রে, তো এগুলো রেখেছি একটা বাস্কেটের মধ্যে। আর ওই ড্রয়ারগুলোতে আমি প্রথম তাতে রেখেছি যেই রেগুলার যেই বাজার করার পর যে পলিগুলো থাকে বা এগুলো অনেক সময় কাজে লাগে, তারপর শপিং ব্যাগ, এগুলো আমি একটা ড্রয়ারে রেখেছি। যে ড্রয়ারে রেখেছি শিলপাটা, তারপর যেই বেলান পিডিটা থাকে পিডিটা রেখেছি। তার পাশে ড্রয়ারে রেখেছি একটাতে রেখেছি পেঁয়াজ, রসুন,
নিচেরটাতে রেখেছি আলু। তো এগুলো ড্রয়ারে রাখলে কোনো সমস্যা হয় না, কারণ এই ড্রয়ারের পাশেই ফাঁকা আছে, ইয়ার পাস হওয়ার জন্য ব্যবস্থা আছে। আর পাশের কাউন্টারটপের নিচে আমি রেখেছি, মানে গ্যাস স্টোভটা যেখানে আছে তার নিচে যে বড় কলস, তারপর বড় হাঁড়ি, এগুলো রেখেছি। এগুলো পানি ফুটানোর জন্য অনেক সময় দরকার হয়। আর দাটা রেখেছি, দা বটি যেটাই বল না কেন, আর একটা ট্রে রেখেছি। তার উপরে আমার কাউন্টারটপের উপরে যে শেলফটা আছে সেগুলোতে আমি কী কী রেখেছি সেটাই দেখাবো এখন। এখানে রেখেছি আমার মশলার যে বক্সটা আছে, তো রেগুলার যেই মশলাগুলো ইউজ হয় রান্নায় সেগুলো আমি এটাতে রেখেছি। তো এখানে রেখেছি আমি হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর পাঁচফোড়ন, গরম মশলা, লবণ, এগুলোই রেখেছি এখানে। যেই বাস্কেটে রেখেছি যে এক্সট্রা, যেই বয়ামে ভরার পরে যে এক্সট্রা কিছু থেকে যায়, আটা, লবণ, তারপর নুডলস, চা পাতা, বেসন, তারপর গুঁড়ো মশলা, এরকম জিনিসগুলো আমি এভাবে ক্লিপ দিয়ে আটকে একটা বাস্কেটে রেখেছি। তো এরকম আরেকটা বাস্কেটে রেখেছি টমেটো কেচাপ, টমেটো সস, সয়া সস, ভিনেগার, গোলাপ জল, কেওড়া জল, তারপর ইস্ট, বিট লবণ, ব্রেড ক্রাম, টেস্টিং সল্ট, এগুলো রেখেছি। তারপর এই বাস্কেটে রেখেছি পাউরুটি, তারপর টমেটো সস, মেয়োনিজ, বিস্কিটস, এগুলো রেখেছি। এগুলোর পেছনে আরেকটা বক্সে আমি কম যে ইউজ হয় মশলাগুলোগুলো রেখেছি। আর তার পাশে রেখেছি একটা স্যান্ডউইচ মেকার, তার পেছনে রেখেছি আমার মিক্সিটা, তার পাশে ছোট ছোট কাচের জারে আমি এগুলো রেখেছি, এটা সামনে রেখেছি, যেগুলো আমার রেগুলার ইউজ হয় সেগুলো রেখেছি, যেমন বেসন, ঘি, শুকনো মরিচ, টেস্টিং সল্ট, জোয়ান, তারপর আলু বোখরা, কাঠবাদাম, দারুচিনি, গরম মশলা, এই টাইপের জিনিসগুলো রেখেছি, যেগুলো আমার সবসময় লাগে সেগুলো আমি সামনে রেখেছি, আর যেগুলো পেছনে রেখেছি সেগুলো আমার একটু কম দরকার হয়, সেজন্য আমি এগুলো পেছনে রেখেছি। আর মিডিয়াম যে বয়ামগুলো ওগুলোতে আমি আটা, ময়দা, আতপ চাল, মসুর ডাল, মুগ ডাল, চিরা, পাস্তা, এগুলো রেখেছি, তার পেছনেও আছে কিছু। তো এভাবে আমি আমার উপরের যে শেলফটা এটাকে এভাবে অর্গানাইজ করেছি। তাই তো, এই ছিল আমার ছোট্ট কিচেনের ট্যুর, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে টাইলসের ঠিক উপরেই আমি একটা লাইন লাইট লাগিয়েছি, তো এই লাইটটা আপনারা যে কোনো লাইটের দোকানেই পেয়ে যাবেন। আমি এখানে 2 মিটারের মতো লাগিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী লাগাতে পারেন। আর এই ভিডিও রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।